সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়েছি না, আর যাইতেছি আমার এক দিদি ভাইয়ের বাড়ি। বই খাতা তো আছে হাতের মধ্যে, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পূজার অঞ্জলি নিব। তো সকাল সকাল রেডি হয়েছি না, স্নান টান করে একদম লাল কুমার সাজ জ্বালাইছি, যাইতেছি এক্ষণে, তোমরা দেখাবো চলো। মিষ্টি নেওয়া শেষ, এত ধাক্কা ধাক্কির পরও মিষ্টি নিলাম কোন রকম ভাবে। তো এখন জামুকা বোনের ভাই, চলো গিয়া অঞ্জলি টালিয়ে লাই, এরপরে গিয়া সারাদিন দায়ী করি ঘুরে ঘুরা করি সবকিছু দেখাবো তোমরা, চলো ভাই। তো শুরু হয়ে গেছে দিদি ভাইয়ের বাড়ির পূজা। তো আমরা বইয়া বইয়া পূজা দেখতেছি, এদিকে গট সংকল্প হয়ে আসছে, এখন চলতেছে প্রাণদান। তো প্রাণদানের পরে আমরা এখন অঞ্জলি নিবো, অঞ্জলি নেওয়ার লেগা আমরা খাটের মধ্যে বইয়া বইয়া দেখতেছি। আসলে দিদি ভাইয়ের গটটা একটু ছোট্ট, তো আমরা বইয়া রয়েছি, এখন সবাই মিলে আয় পড়ছি, আমরা অঞ্জলি নিবো। তো অঞ্জলি নেওয়ানোর ফুল বেলপাতা দেওয়ানোর দায়িত্বটা আমার উপরেই পড়ছে, এখন সবাই মিলে অঞ্জলি নিতে। অঞ্জলি বলে আবার তিনবার মন্ত্র গণ লাগে, টাওয়ারের নিয়ম কোশেন এমনি লাগা রয়েছে পেটের মধ্যে, কুদা আবার বলে তিনবার নিতেইব, তাও 10-12 বছর পরে এবার হইতাছি কিতা করু মার সুগারের পেশেন্ট, তো কুদা লাগে জায়গা তাড়াতাড়ি। তো কোন রকম তিনবার মন্ত্র কইয়া সাইরা অঞ্জলিটা দিদি ভাইরে কইলাম যে দিদি ভাই তাড়াতাড়ি কইরা প্রসাদটা মাইকে আমার দিয়ে লাও, আমার ফেটের ভিতরে তো সুসু ডাক আরম্ভ হয়েছে কিদায়। আবার প্রসাদ খাই আয়া পড়ছি তাড়াতাড়ি কইরা বাড়ি আয়া সেরা বই আইসি খাইতাম। এখন আয় রান্না রেডি হয়েছে, তো একটু ভাত খেলাম। তো ভাতের মধ্যে তোমরা দেখো কি কি মেনু আছে, এদিকে আছে ডাল, এরপরে নিরামিষ সবজি দিয়ে একটা গাজর টাজর দিয়ে সবকিছু দিয়ে একটা নিরামিষ চরচড়ি, এরপরে এদিকে আছে সেম লাউ দিয়া তোমার একটা শুক্তার মতো করছে কিন্তু রিচ কইরা করছে। ভাত খেয়ে হঠাৎ করে একটু ঘুম পাইছে, তো ঘুমাই রইলাম, ঘুমের তৈরিটা দিয়ে 2:10 রেডি হয়ে গেলাম। আসলে বড্ডল স্কুলে তো যাইতে রাখবো, কারণ ওই জায়গায় 35 ফুটের মূর্তি করছে, গিয়া তো আমার মাথাটা টাইট খারাপ হয়ে আছে, গিয়া দেখি যে এখন একজন একজন রে হাত ধরে আটতেছে, একজন একজন রে কান্দর উড়ায় আটতেছে, একজন একজন রে কুলো লিয়ে আটতেছে। তো আমি মনটা খারাপ হয়ে আছে, কারণ হলো আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমি ওইভাবে হাত ধরে আটতাম। আমার খুব আনন্দ লাগতেছে এই জায়গাটার মধ্যে আয়া ছিল, তো ভাবছিও না এত মানুষ আনন্দ এত বড় মেলা এই জায়গার মধ্যে হয়ে যাবো, গাছ বাড়ির কাছাকাছি কিন্তু আমি আসলে জানি না, খুব আনন্দ লাগতেছে। এখানে আইলাম একটু বড্ডল স্কুল মাঠে, তো আয়া দেখি এনো 35 ফুট সরস্বতী মা ঠাকুরের মূর্তি করছে, তো আচ্ছা যাক বেশ ভালোই লাগলো। কিন্তু আওয়ার পরে এনে আয়া দিয়ে যে এক বিরাট 7 দিনের মেলার আয়োজন করছে, তো হঠাৎ করে মাথা তো নষ্ট হয়ে থাকে, আমার বাড়ির লগে মেলা আমি করতে পারি না 7 দিনের মেলা। তো এটা যাই হোক, তো ডাক্কা দুটা খাইয়া ঢুকলাম মেলার মধ্যে, আবার যাই দেখা আসলাম কইরা, তো যাই হোক মান সম্মান রক্ষা করিয়া উঠটা দাঁড়াইলাম। তো দাঁড়াইয়া দেখাইলাম, দেখলাম যে এনো মানুষের মাথা মানুষে খাইতেছে এত পরিমাণে মানুষ। যাই হোক ভিক্ষা কষ্ট কষ্ট ভিতরে মাঠের মধ্যে ঢুকলাম, ভিক্ষা তো দেখে আমার মাথাটা খারাপ হয়ে থাকা, এর নদী বিরাট নাগর তোলার আয়োজন, তো হট করে আমার তো এনো চলনের মতো কোনো কিছুই নাই, তবে একটা জিনিস চলছে খুব ইচ্ছা করছে, এই জিনিসটা আমি তোমার দেখাবো। এই যে এনে আছে দেহ, এর মধ্যে খুব ইচ্ছা উচ্চা লাভ পাইতে আমি ইচ্ছা করতেছে, কিন্তু কীভাবে যে লাভ পাবো, আমার ওয়েট তো নিজে তুলতে হচ্ছে এটার মধ্যে উঠলে, এটার ক্যাপাসিটিটা কতটুকু নিতে পারবো আমার। যাই হোক এটার স্কিপ করে আয় বললাম নাগরতলা, এদিকে চলতেছে রেল, তোমরা মেলার পরিস্থিতিটা সবটা দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে।